प्रस्तुत नहीं ना प्रथम एगारो नम्बर अंक शिखब ১৮৫টি অবশ্যই পূর করতে হবে। তো সবচেয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্গটি করার চেষ্টা করি, আমরা লিখে গেলে এইভাবে একটি মুরগি বিক্রয় করে ফেলে মুরগি বিক্রয় করলেন ১৮৫। আমার এর নিচে লেখার চেষ্টা করবো, অবশ্যই স্পেস দিয়ে লিখব ১৮৫টি মুরগি বিক্রয় করে কেনে একটি মুরগির দাম যদি ২৭৫ টাকা হয় তাহলে ১৮৫টি মুরগির দাম বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হবে, তা আমি গুণ করব ২৭৫ ও ১৮৫। তোমরা অনেকেই হয়তো ভুলে যাচ্ছ বা তোমাদের মনে রাখছো না, মনে থাকছে না যে এই গুণগুলো অবশ্যই তোমাকে স্লাইড নোট করে দেখাতে হবে বা অঙ্কের মাঝে করে দেখাতে হবে। যদি তুমি এই গুণটা করে না দেখাও তাহলে যদি অঙ্কে ১০ নম্বর থাকে তাহলে ১ বা ২ নম্বর তোমার কমে আসবে। এর জন্য চেষ্টা করতে হবে অবশ্যই এই গুণটা অঙ্কের মাঝে করে দেখাতে। তুমি অঙ্কের মাঝে করতে পারো বা বাম পাশে করতে পারো, অথবা তুমি ডান পাশে যদি জায়গা থেকে ডান পাশে করে দেখাতে পারো। এখানে ২৭৫ কে আমরা গুণ করব ১৮৫। এই গুণটা তোমরা করে দেখাতে পারবে, তারপরও আমি করে দেখার চেষ্টা করছি। এরপরে আমরা দ্বিতীয় ধাপে গুণ করার চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা আগে শূন্য ব্যবহার করব। এরপর আটটি গুণ করি ৬৫৪ ৫৭৬৭৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৭৬৬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 ৬
এরপরে আমরা তৃতীয় ধাপে গুণ করার চেষ্টা করব এরপরে আমরা তৃতীয় ধাপে গুণ করার চেষ্টা করব এখানে আমরা দুইটা সংখ্যা বসাই এক দিয়ে গুণ করি 5 কে 5
কার্তিক সাল দেখে দই গুণ করে যোগ করতে হয়, আমরা এবার যোগ করে দেখাবো। পাঁচ চার পাঁচ তিন আট, চার তিন দশ শূন্য থাকলো এক, চার এক পাঁচ, 50,872 টাকা। সেলিম সাহেব তার খামার থেকে তোমরা অবশ্যই চেষ্টা করবে গুণটা করে দেখার। তোমরা সকলে এটা চেষ্টা করবে অবশ্যই, যদি এই মোড়টা তুমি না দাও বা এটা করে না দেখাও তাহলে পরিপূর্ণ নম্বর আসবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি অঙ্কটা শেষ করেছি, এবার তোমরা আমাকে বলো এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ তুমি প্রশ্নটা করো মামনি, তোমার কোথায় সমস্যা? স্যার ও তো আপনি যে তা আমার অন্য কোন অঙ্ক করেছেন, কোন অঙ্ক করেছেন স্যার? খুবই ভালো প্রশ্ন করেছো, 275 আমি পেয়েছি। দেখো প্রশ্নে দেওয়া আছে, তোমার সামনে নিশ্চয় বইটা নেই, এই কারণে তুমি কথাটা বলছো। দেখো এখানে এখানে বলাই আছে যে প্রতিটি মুরগি 275 টাকা করে বিক্রি করে, তাই 275 টাকা আমরা পেয়েছি প্রশ্ন থেকেই পেয়েছি। তাহলে প্রশ্ন তোমরা করবে অবশ্যই পজিশনে করার চেষ্টা করবে, তোমার সামনে অবশ্যই পাঠ্যপুস্তক থাকা দরকার। তুমি ক্লাস করছো, শিক্ষক উপকরণ তোমার কাছে থাকবে না, তা কেন হবে? অবশ্যই তোমার কাছে বই খাতা কলম থাকবে, অবশ্যই খাতা কলম। আপনি কোন অঙ্ক করেছেন? না আমি আজকে প্রথম শুরু করেছি। তো তোমার কাছে তুমি তো পরে জয়েন করেছো, দেখো 11 নম্বর অঙ্ক আমি শুরু করেছি আজকে। স্যার আজকে কি আপনি কোনো অঙ্ক লিখেছেন? দেখো বাবা আমি তো বারবার বলছি যে এই অঙ্কটাই প্রথম করাচ্ছি, ঠিক আছে? আজকে স্যার আপনি কি আর তো তোমাদের যাদের অঙ্ক এখনো কমপ্লিট হয়েছে আর কারো সমস্যা নেই তো ওটা বুঝতে? স্যার আপনি দেখতে পাচ্ছেন আরেকবার তো সমস্যা, স্যার আমাকে একটু আরেকবার বুঝাই দেন না। আচ্ছা অবশ্যই বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার আগে তোমার কাছে তোমার পাঠ্যপুস্তকটি থাকা দরকার। যদি তোমার কাছে পাঠ্যপুস্তক না থাকে তাহলে তুমি ভালো বুঝতে পারবে না। দেখো এখানে প্রশ্নে বলছে সেলিম সাহেবের মুরগির খামারে 150টি মুরগি আছে, তিনি প্রতিটি মুরগি বিক্রয় করলেন 275 টাকা করে, তাহলে তিনি মোট মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? তাই আমি কি লিখেছি, 272 টাকা এবং 185 মুরগি বিক্রয় করে পেলেন, আর বেশি হবে গুণ করতে হবে 275 গুণ 185। তারপরে তোমাকে এই গুণটা করে দেখাতে হবে, যদি তুমি এই গুণটা করে না দেখাও তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ নম্বর পাবে না, 10-এ 10 আসবে না। আর তোমরা অনেকে হোমওয়ার্ক পড়াচ্ছ, হোমওয়ার্কে কিন্তু এই যে নোটটা করে দেখাচ্ছ না, এই গুণগুলো করে দেখাচ্ছ না, অবশ্যই তোমরা এই গুণটা করে দেখাবে। পরে যে স্যার আবার বুঝিয়ে দিন, দেখো আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবার নিশ্চয় সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ স্যার, স্যার আমার একটি প্রশ্ন আছে। আপনি যখন বললেন এরকম মাঠে রাত কত মাছ কাটা যাবে,
দেখো এই কথাটা স্যার আমি কেবল জয়েন্ট হলাম, আমি এখন কি করবো, যদি লিখবো নম্বরে না থাকাও এর কোনো অঙ্ক তাহলে তো অবশ্যই লেখা নম্বর হয়েছে কাটা স্যার। যাবে, অবশ্যই নম্বর কাটা যাবে, তোমাকে অবশ্যই এটা করে দেখাতে হবে। বুঝতে পেরেছো তুমি ওকে মাত্র স্যার, বাকি? তাহলে এইটা করতে পারছি। যাদের অঙ্কটা ওঠানো কমপ্লিট হয়েছে তার একটু হাত ওঠাও দেখি, যাদের ওঠানো কমপ্লিট হয়েছে। মহাজাবিন আলমি, ওকে হাত নিয়ে রাখছি, ওকে ঠিক আছে, এবার হাত নামিয়ে রাখো। তাহলে আমরা কি পরবর্তী চলে যেতে পারি? এবার পরবর্তী যেতে পারি? ঠিক আছে স্যার। Yes স্যার, ডান আমারও হয়ে গেছে, তাহলে আমরা এবার আনন্দ লেখা হয়ে গেছে। এরপরে আমরা শিখব 12 নম্বর অঙ্ক, যদি বা রিভিশন ক্লাস তোমাদের সবারই মনে রাখা দরকার, মনে রাখা উচিত। দেখো আমি 12 নম্বর অঙ্কটা পড়ছি, এখানে বলছি একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন হয়। একটি খাতা প্রস্তুত করতে বা তৈরি করতে 78টি কাগজের প্রয়োজন হয়। তাহলে এরকম বা এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হয় 78টি। তাহলে 955টি খাতা যদি তৈরি করতে চাও তাহলে কাগজের পরিমাণ অনেক হবে, মানে অনেক কাগজ লাগবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যখন বেশি বলবে বা অনেক লাগবে সেক্ষেত্রে মধ্যে গুণ করে দেখাতে হবে। তাহলে এই অঙ্কটাও তো আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে সাজাতে পারি এইভাবে যে একটি খাতা তৈরি করতে কাগজের প্রয়োজন হয় 78টি, আমরা এভাবে লিখতে পারি। একটি খাতা প্রস্তুত বা তৈরি একই কথা, খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হয় বা কাগজ লাগে 78টি। একটি খাতা প্রস্তুত করতে কাগজ লাগে বা কাগজের প্রয়োজন হয় 78টি। তাহলে এরকম 955টি খাতা প্রস্তুত করতে কতটি কাগজের প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা কি লিখতে পারি এভাবে, 955টি খাতা প্রস্তুত করতে কাগজ লাগবে, 955 গুণ 78টি। তোমরা কি সকলে এই গুণটা করে দেখাতে পারবে? কারা কারা এই গুণটা করে দেখাতে পারবে একটু হাত ওঠাও দেখি। অনেকেই পারবে, হাত উঠিয়েছে, ঠিক আছে, তোমরা এই গুণটা করে দেখা, তারপরে আমি বুঝে দিচ্ছি তোমরা এই গুণটি করে দেখা। যারা হাত উঠিয়ে রাখছো তাদের কি অঙ্কগুলো কমপ্লিট হয়েছে বা অঙ্কটা কি করে ফেলেছো গুণটা, যারা হাত তুলে রেখেছো? আর আমার হয়ে গেছে, হয়ে গেছে। আপু কবি স্মাইল বলো তো, কত উত্তর হয়েছে তোমার? আমার হয়েছে 74,400।
190টি কাগজ ভেরি গুড আল ইমরান আল ইমরান বলো তোমার হাত উঠিয়ে রাখছো স্যার আমার 4290টি কাগজ যারা তোমার ভুল হয়েছে তুমি আবার চেষ্টা করো জেরিন তাসনিম বলো জেরিন তাসনিম স্যার আমার হয়েছে 74490টি কাগজ খুব সুন্দর হয়েছে মাসু আরিফে তুমি বলো স্যার আমার 26625টি কাগজ হয়েছে ভালো হয়েছে তুমি চেষ্টা করো আবার আনিকা তাবাসসর আনিকা তাবাসসর স্যার আমার 74490 হয়েছে হয়েছে আয়েশা সিদ্দিকী আয়েশা সিদ্দিকী আমারও হয়ে গেছে কত হয়েছে তোমার 74490 স্যার আমার 74490 হয়েছে আচ্ছা ভেরি গুড ওকে হয়েছে মেয়ে যাবে রাখবি আমার 74490 হয়েছে ওকে জেসিকা জেসিকা বিশ্বাস স্যার আমার 74490 হয়েছে সামিয়া রনবিরাশি সামিয়া বলো সামিয়া রনবিরাশি আমার 74490 সাইফুল বলো সাইফুল সাহেব সাইফুল আমার 74490 হয়েছে ওকে ভেরি গুড খুব সুন্দর হয়েছে আফিয়া বিনতে আফিয়া ইবনা আফিয়া ইবনা স্যার আমার 74490 হয়েছে ওকে ভেরি গুড আলিয়া তাবাসসুম মন স্যার আমার হয়েছে 74490 লিখন লিখন বলো স্যার আমার 74490 হয়েছে লিখনের কত হয়েছে লিখন 74490 ভেরি গুড সামিয়া সুলতানা মাহি আছে স্যার আমার 74490 হয়েছে হুমাইরা হুমাইরা বলো হুমাইরা আমার 74490 হয়েছে আচ্ছা অনেকে অনেকের কথা অনেকের নামে বলেছি অনেকে জিজ্ঞেস করেছি বেশিরভাগ শিক্ষার্থী গুণটা করতে পেরেছে তো ঠিক আছে এইবার গুণটা আমি করে দেখাচ্ছি যাদের ভুল হয়েছে তারা একটু ভালো করে বুঝে নাও আমি অঙ্কটি করে দেখাচ্ছি আবার হয়তো তোমাদের গুণ করতে বেশ কয়েকজন কয়েকজনের ভুল হয়েছে দেখো প্রথমে আমরা গুণ করার চেষ্টা করব আর দিয়ে এই তিনটা সংখ্যাকে 65 40 এর শূন্য হাতে আমরা 4 65 40 হাতে 4 44 এর 4 44 এর 4 আধা করে 4 8 এর 72 আর 4 এর 76 অর্থাৎ প্রথম ধরে গুণ করে হয়েছে 7640 এরপর আমরা দ্বিতীয় ধরে করে যাব একটা শূন্য বসিয়ে নেব 5 7 35 এর 5 7 এর 3 74490টি কাগজের প্রয়োজন হবে 74490টি আমরা কি লিখতে পাবো 74490টি তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ভুল করেছিলে কোনটা করতে এইবার নিশ্চয় সবাই বুঝতে পেরেছো এরপর আমরা উত্তর লিখবো এখানে উত্তর 74490টি অর্থাৎ 955টি খাতা প্রস্তুত করতে মোট কাগজের প্রয়োজন হবে 74490টি যারা অঙ্কটি ভুল করেছিলে তারা এবার আমাকে বলো এইবার তোমাদের বুঝতে সমস্যা আছে কি নো স্যার আমার সমস্যা নাই
স্যার আমাকে আবার বুঝিয়ে দেন। একজন প্রশ্ন করেছেন স্যার এখানে আমি লাগে বা প্রয়োজন কোনো পার্থক্য আছে কিনা, কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারো একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন বা কাগজ একই কথা, কোনো সমস্যা নেই, আমি এটা সহজ করে দিয়েছি। মূলত তোমার এই ঘুমটা ঠিক আছে কিনা, এই অংশটা ঠিক আছে কিনা, এটাই মূলত বেশি মনে রাখতে হবে। এখন তুমি এখানে প্রয়োজনের জায়গায় লাগে লিখলাম, লাগে প্রয়োজন একই কথা, আমি এটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম স্যার।